একটি স্টিম ট্র্যাপ কিভাবে কাজ করে এবং এর ভিতর কি এমন মেকানিজম আছে যে কারণে স্টিমকে ধরে রাখে এবং কন্ডেন্সকে ড্রেন করে দেয়, এরকম নানান প্রশ্ন অনেকের মনে উকি দিয়ে থাকে। তো সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একটি স্টিম ট্র্যাপ সম্পূর্ণ খুলবো এবং এর ভিতরে যেসব মেকানিজমগুলো আছে সেটি কোনটি কিভাবে কাজ করে সেটি সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, একটি স্টিম ট্র্যাপের দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন স্টিম ট্র্যাপের ইনসাইডে যে ডায়ামিটারের পাইপ লাগানো থাকে, স্টিম ট্র্যাপের আউটসাইডেও কিন্তু সেম একই রকমের ডায়ামিটারের পাইপ লাগানো থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো অনেকের মতো আমার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক্ষিত যে স্টিম ট্র্যাপের ভিতরে কী এমন মেকানিজম আছে যে এটি স্টিমগুলোকে ধরে রাখে এবং কন্ডেন্সগুলোকে একটি নির্দিষ্ট সময় পরপর ড্রেন করে দেয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। এটি হলো আমাদের আজকের টপিকের স্টিম ট্র্যাপ। আমি এখন এই স্টিম ট্র্যাপটি সম্পূর্ণ খুলব এবং এর ভিতরে কী কী আছে এবং এটি কীভাবে কাজ করে তা আপনাদের দেখাবো। তো আমি এখন এটিকে খুলে নিচ্ছি। এখানে যে চারটি বোল্ট ছিল আমি সেগুলোকে অলরেডি খুলে ফেলেছি। এখন এটিকে আনকভার করলে এর ভিতরে মনে হয় সাপ আছে। এখন আপনারা দেখবেন সাপের খেলা। বন্ধুরা, এ হলো ভিতরের অবস্থা। তো এখানে বলের মতো যে জিনিসটি দেখছেন এর নাম হলো ফ্লোট। এটি যেহেতু ফ্লোট টাইপ স্টিম ট্র্যাপ তাই এখানে একটি ফ্লোট দেখতে পাচ্ছেন। মূলত এই ফ্লোরটি এই স্টিম ট্র্যাপের মূল অংশ। এই স্টিম ট্র্যাপ কীভাবে কাজ করে সেটি বলতে হলে, এই যে এখানে ইন লেখা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কন্ডেন্সগুলো এই যে ছিদ্র পথটি দেখতে পাচ্ছেন এই পথে এখানে আসে। যেহেতু এই যে কাভারটি, এই কাভার দ্বারা এই পুরো জায়গাটি আবদ্ধ অবস্থায় থাকে এবং কন্ডেন্সগুলো এখানে এক পর্যায়ে জমতে থাকে। কন্ডেন্স জমতে জমতে যখনই কন্ডেন্সের পরিমাণ বৃদ্ধি পায় তখন এখানে ফ্লোরটি উপরের দিকে উঠতে থাকে। বিষয়টি অনেকটা এরকমের। ফ্লোরটি উপরে উঠে গেলে এর নিচে যে ছিদ্র পথটি দেখতে পাচ্ছেন সেটি তখন অবমুক্ত হয়ে যায়। এই পথটি যখন ওপেন হয়ে যায় ফলে এই ছিদ্র পথ দিয়ে কন্ডেন্সগুলো এই যে এই লাইন দিয়ে ড্রেন হয়ে যায়। এটি হলো আউটলাইন। প্লটটি যখন উপরে উঠে তখন নিচে ছিদ্র পথটি খোলা থাকে এবং তখনই কন্ডেন্সগুলো ড্রেন হয়। আবার কন্ডেন্সগুলো ড্রেন হয়ে গেলে ফ্লোরটি আবার তার পূর্বের পজিশনে ফিরে আসে, ফলে ছিদ্র পথটি বন্ধ হয়ে যায় এবং যার কারণে তখন আর কোনো স্টিম অথবা কন্ডেন্স বের হয় না। আবার যখন কন্ডেন্স জমতে জমতে কন্ডেন্সের পরিমাণ বৃদ্ধি পায় তখন ফ্লোরটি তা আবার উপরের দিকে উঠে যায় এবং নিচের ছিদ্র পথটি অবমুক্ত হয়ে যায়, আবার তখন কন্ডেন্সগুলো ড্রেন হয়ে যায়। এভাবে পুরো কাজটি রিসাইক্লিংভাবে অটোমেটিকলি ঘটতে থাকে। তো স্টিম ট্র্যাপ কীভাবে কাজ করে এটি তো অলরেডি আপনারা জানতে পেরেছেন। এখন যদি স্টিম ট্র্যাপের কিছু কমন সমস্যা, যেমন স্টিম ট্র্যাপ দিয়ে অনেক সময় কন্টিনিউ স্টিম এবং পানি বের হতে থাকে, আবার মাঝে মাঝে দেখা যায় স্টিম ট্র্যাপ দিয়ে কন্ডেন্স এবং পানি কিছুই বের হয় না,
যদি স্টিম ট্র্যাপ দিয়ে পানি অথবা স্টিম কোনো কিছু বের না হয় তাহলে বুঝতে হবে স্টিম ট্র্যাপের ভিতরে যে ছিদ্র পথটি আছে সেটি হয়তো বা জ্যাম হয়ে আছে, আর নতুবা এর ভিতরে যে ফ্লোরটি ছিল সেটি হয়তো তার পজিশনে সেট হয়ে আছে, বসে আছে, সেটি আপ ডাউন কিংবা উপরে দিয়ে উঠছে না, যার কারণে নিচের যে ছিদ্র পথটি আছে সেটি কিন্তু ওপেন হচ্ছে না। আর যদি স্টিম ট্র্যাপ দিয়ে অনবরত স্টিম অথবা কন্ডেন্স বের হয় তখন বুঝতে হবে ফ্লোরটি তার পজিশনে ঠিক মতো বসেনি, ফ্লোরটি হয়তো বা এদিক সেদিক নড়ে চড়ে আছে, যে কারণে এই যে ছিদ্রপথ এটি তখন খোলা কিংবা অবমুক্ত, আর এখান দিয়ে তখন স্টিম কন্ডেন্স যেটি জমুক সেটি তখন ড্রেন হয়ে যাবে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি নিজেরা তো দেখবেন এবং তার সাথে সাথে আপনার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন, তাহলে যারা এই চ্যানেলের খবর জানে না তারাও উপকৃত হবে। এটা তো ফ্লোর টাইপ স্টিম ট্র্যাপ সম্পর্কে জেনেছেন, আমি আগামীতে ভ্যানসুরি স্টিম ট্র্যাপ এবং বাকেট টাইপ স্টিম ট্র্যাপ সম্পর্কে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, কারণ স্টিম ট্র্যাপ তো শুধুমাত্র ফ্লোর টাইপ, সাধারণত স্টিম ট্র্যাপ বেশিরভাগ হলো তিন ধরনের, ফ্লোর টাইপ, ভ্যানসুরি টাইপ এবং বাকেট টাইপ। ডিজাইন ভেদে এক একটি এক এক রকম হলেও সবগুলোর মূল কার্যক্রম একই। তো আশা করি হয়তো এই অল্প আলোচনায় স্টিম ট্র্যাপ সম্পর্কে কতটুকু ধারণা দিতে পেরেছি জানি না, যদিও আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট।